আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? নতুন একটি ভিডিওতে স্বাগত। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে স্বাগত। দেখেন, আমাদের সাথী এই নিয়ে তৃতীয়বারের মতন ডিম দিয়েছে, কিন্তু কত দুইবার ডিমগুলো ভেঙে ফেলছে, তাই তাদের বাচ্চা তুলতে পারেনি। এবার হাড়িতে ওরা ডিম দিয়েছে, তো আশা করি এইবার ডিমগুলো ওরা যত্ন সহকারে বাচ্চা ফুটাবে। কিন্তু বিগত দুইবার যে ডিম দিয়েছে তারা কেন নষ্ট করে ফেলছে এটা আসলে বুঝতে পারিনি। কিন্তু এইবার দেখলাম ওরা হাড়িতেই ডিম দিয়েছে। তো দেখেন, মাদিটা ডিম পাড়ার পরে কেমন হাঁপাচ্ছে, এটা আর কি গরমের জন্য নাকি ডিম পাড়ার পরে এরকম করতেছে এটা বুঝতে পারতেছি না। কিন্তু এইবার মনে হয় যে বাচ্চাটা আর কি ডিমটা ফুটাবে ওরা। এর আগের বাচ্চাটা আর কি মশার কামড়ে আপনাদের দেখেছি যে গোটা দিয়ে পুরো নষ্ট হয়ে গেছে। বাচ্চাটার ভিডিও আর আমি করিনি, তো এখন ওভাবেই রাখছি বাচ্চাটাকে, যাতে দেখি যদি নিজে নিজেই ঠিক হয়ে যায়। আর ওই যে পটাশ লাগিয়ে দিয়েছিলাম বাচ্চাটাকে, তো পটাশ ওভাবেই আছে, আর দেইনি আমি। তো এখন এদের আর কি ডিম ফুটাবো, এবার দেখি ওরা কি করে। এবার ওর ডিম ভাঙলে তো আমি জোড়া ভেঙে দেব, ভেঙে দিয়ে ওর দুজনকে রেস্টে রেখে দেব। আর না হলে যদি ডিম ঠিক থাকে তাহলে ফুটাবো, এই বাচ্চা বড় করার পর তারপর রেস্টে দিব ওদের। এমনি ওদের এই ক্যালসিয়াম আর হচ্ছে গিয়ে জিঙ্ক এগুলো দিয়েছি, তারপর জিসবেট দিয়েছি। তো ভিডিও আর কি দেখাতে পারিনি, আপনারাও সবাই জানেন যে দেশের কী পরিস্থিতি, সেই সব কারণে দেখাতে পারিনি। তো যাই হোক, এখন সামনে থেকে আবার সুন্দর করে ভিডিও দেওয়া হবে। সবাই দোয়া করবেন আমাদের এই কবুতরটার জন্য আর আমাদের পাখিগুলোর জন্য। সবগুলো আপডেট আবার নতুন করে দিতে থাকবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পেজটি অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।